नमस्कार स्टूडियो मैं दीपाली दा मुहूर्त गुरुत्वपूर्ण खबर लिखी जी बजेट अधिवेशन चलि और बजेट अधिवेशन वित्तमंत्री অজন্তা দেউৰীয়ে কেইবাটাও গুরুত্বপূর্ণ মন্তব্য কৰিছে। 1250 টকা লৈ বৃদ্ধি কৰা হৈছে অরুণোদয় আঁচনিৰ ধন। বিদ্যুৎ মাচুলৰ বাবে অতিরিক্ত 250 টকা কৈ ৰাজ সাহায্য প্ৰতিগৰাকী হিতাধিকাৰীৰ বেংক একাউণ্টত মাহে কৈ সোমাব 1250 টকা কৈ ধন। এই মুহূর্তৰ এই খবর আমি জনাইছো ঈশান নিউজৰ দৰ্শকসকলক এটা গুরুত্বপূর্ণ খবর। 1250 টকা লৈ বৃদ্ধি অরুণোদয় আঁচনিৰ ধন। विद्युत बिद्युत माचुलर अतिरिक्त 250 टकाको राज सहाय्य प्रतिगराकी हिताधिकारीर बैंक एकाउंटत माहे सुमाब 1250 टकाको धन। प्रतिखन गाँवते वृद्धि हब অরুণোদয় আঁচনিৰ हिताधिकारीर संख्या और 6 लाख नतुन हिताधिकारीये पाब অরুণোদয় আঁচনিৰ धन। ए आँचनिर बाबे परिपूरक 2000 कोटी टका धार्य करा हैछे। अहा वित्तीय बर्षत पालन करा हब অরুণোদয় माह हिसाबे। बजेटत অরুণোদয় আঁচনিক लै बृहत घोषणा वित्तमंत्री অজন্তা দেউৰীয়ে केबाटा गुरुत्वपूर्ण मंतव्य करा परिलक्षित हैछे। आमी जनाइछो ईशान निउजर दर्शकसकलक जिहेतु बजेट अधिवेशन चलि आछे হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকারখনৰ আৰু এই বাজেট অধিবেশনত দেখিবলৈ পোৱা গৈছে বিত্তমন্ত্রী গৰাকীয়ে যি বাজেট উত্থাপন কৰিছে আৰু সেই বাজেট অধিবেশনত কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ মন্তব্য কৰিছে। অরুণোদয় আঁচনিক লৈ বিশেষ ঘোষণা 1250 টকালৈ বৃদ্ধি কৰা হৈছে অরুণোদয় আঁচনিৰ ধন। বিদ্যুৎ মাচুলৰ বাবে অতিৰিক্ত 250 টকাকৈ ৰাজ সাহায্য মন্তব্য আছে আমাৰ হাতত আগবঢ়াইছো। ইয়াৰ পিছত আহিছো অধ্যক্ষ মহোদয় অরুণোদয়। অরুণোদয় আক্ষরিক অর্থত রাজ্যের মহিলাসকলৈ এক আশার রেঙনি কঢ়িয়াই আনিছে, যিটোক আমি উদিত সূর্যর সৈতে বিজাব পাৰো। ই হৈছে আমাৰ চৰকাৰে উন্নয়নৰ ক্ষেত্ৰত লাভ কৰা এক অভূতপূৰ্ব সফলতা। ইয়াৰ কেইবাটাও উপকাৰ আছে, যেনে অর্থনৈতিক সবলীকরণ, বিত্তীয় সাক্ষরতা, পরিপুষ্টিজনিত সাহায্য প্রদান আর সর্বোপরি প্রতিটো পৰিয়ালৰে উন্নয়ন সাধন করা আর DBTৰ জৰিয়তে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের জৰিয়তে এই পুঁজিখিনি হিতাধিকাৰীসকললৈ হস্তান্তৰ কৰা হৈছে সম্পূৰ্ণ স্বচ্ছভাৱে। অধ্যক্ষ মহোদয়, প্ৰতিশ্ৰুতি প্ৰদান কৰা অনুসৰি বৰ্তমান প্ৰায় 20 লাখ হিতাধিকাৰীলৈ 1000 টকাকৈ হস্তান্তৰ কৰাৰ কাম চলি আছে। এই ধন প্ৰতি মাহৰ 10 তাৰিখে হিতাধিকাৰীসকলৰ বেংক একাউণ্টত প্ৰত্যক্ষভাৱে জমা হৈছে আৰু ই হৈছে অসম চৰকাৰৰ এক মহিলা কেন্দ্ৰিক ধৈৰ্যবাহী আঁচনি, সর্ববৃহৎ আঁচনি। অধ্যক্ষ মহোদয়, ইয়াক সর্ববৃহৎ বুলি মই অভিহিত কৰিছোঁ। 2020 চনত তেতিয়া সেই সময়ৰ মাননীয় বিত্তমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মা ডাঙৰীয়াই প্ৰথম অরুণোদয় আঁচনিখন প্ৰৱৰ্তন কৰিছিল। তেতিয়া নিম্নোক্ত উপাদানসমূহ প্ৰতি মাহে প্ৰতিগৰাকী হিতাধিকাৰীলৈ বিজ্ঞানসন্মতভাৱে 830 টকাৰ সাহায্য নিৰ্ধাৰণ কৰা হৈছিল। এই উপাদানসমূহ আছিল ঔষধৰ বাবে 400 টকা, 4 কিলোগ্রাম মাহজাতীয় শস্যৰ 50% ৰাজ সাহায্যৰ বাবে 270 টকা, 4 কিলোগ্রাম চেনীৰ 50% ৰাজ সাহায্যৰ বাবে 80 টকা, ফল মূল আৰু শাক পাচলিৰ বাবে 150 টকা, মুঠ 830 টকা। পিছলৈ এই সাহায্যৰ পৰিমাণক আমি 1000 টকালৈ বৃদ্ধি কৰিছোঁ। বিগত বৰ্ষত বিটিআৰ অঞ্চলত 1.22 লাখ নতুন হিতাধিকাৰী যোগ কৰা হৈছে। এই বৰ্ষত মই এই আঁচনিৰ অধীনলৈ 6 লাখ অতিৰিক্ত হিতাধিকাৰী আনিবৰ কাৰণে প্ৰস্তাৱ দিছোঁ। এইবাৰ মই এই দুখীয়া লোকসকলৰ বেংক একাউণ্টত পোনে পোনে জমা কৰি থকা 50 ইউনিট বিদ্যুতৰ ৰাজ সাহায্যৰ ক্ষেত্ৰত অতিৰিক্ত 250 টকাকে দিবলৈ বিচাৰিছোঁ। অধ্যক্ষ মহোদয়, পৰৱৰ্তী বিত্তীয় বৰ্ষত প্ৰতিগৰাকী হিতাধিকাৰীয়ে প্ৰতি মাহে 1250 টকাকৈ পোৱাৰ বাবে। আৰু এয়া আছিল যি ঘোষণা কৰিছে দেখিবলৈ পোৱা গৈছে অরুণোদয় আঁচনিক লৈ যি ঘোষণা কৰা পৰিলক্ষিত হৈছে। বাজেটত উত্থাপন কৰা হৈছে যে অরুণোদয় আঁচনিৰ ধন বৃদ্ধি কৰা হৈছে 1250 টকালৈ বৃদ্ধি কৰা হৈছে অরুণোদয় আঁচনিৰ ধন। বিদ্যুতৰ মাচুলৰ বাবে অতিৰিক্ত 250 টকাকৈ ৰাজ সাহায্য আৰু অহা বিত্তীয় মাৰ্ষত পালন কৰা হ'ব অরুণোদয় বা বাজেটত অরুণোদয় আঁচনিক লৈ বৃহৎ ঘোষণা কৰা হৈছে। গ্ৰামাঞ্চলৰ যিসকল লোক আছে, যিসকল দৰিদ্ৰ লোক আছে, তেওঁলোক উপকৃত করার বাবে এই ঘোষণা করা পরিলক্ষিত হয়েছে। আর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকারখনে এই যে পদক্ষেপ, এই সিদ্ধান্ত গ্রহণ করা পরিলক্ষিত হয়েছে। পুনর্বার বিত্তমন্ত্রী অজন্তা দেউৰীৰ সেই মন্তব্য আগবঢ়াইছো। অধ্যক্ষ
ইয়ার পিছত আহিছে অধ্যক্ষ মহোদয় অরুণোদয়। অরুণোদয় আক্ষরিক অর্থত রাজ্যের মহিলাসকলে এক আশার রেঙনি কঢ়িয়ে আনিছে, যুক আমি উদিত সূর্যর সহিত বিজাব পাৰো। ই হৈছে আমার সরকারে উন্নয়নের ক্ষেত্রে লাভ করা এক অভূতপূর্ব সফলতা। ইয়ার কেবাটাও উপকার আছে, যে অর্থনৈতিক সবলীকরণ, বিত্তীয় সাক্ষরতা, পরিপুষ্টিজনিত সাহায্য প্রদান আর সর্বোপরি প্রতিটি পরিয়ালের উন্নয়ন সাধন করা আর ডিবিটির জড়িয়ে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের জড়িয়ে এই পুঁজিখানি হিতাধিকারী সকলে হস্তান্তর করা হয়েছে সম্পূর্ণ স্বচ্ছভাবে। অধ্যক্ষ মহোদয় প্রতিশ্রুতি প্রদান করা অনুসরি বর্তমান প্রায় 20 লাখ হিতাধিকারীল 1,000 টাকাক হস্তান্তর করার কাম চলি আছে। এই ধন প্রতি মাসের 10 তারিখে হিতাধিকারী সকলের ব্যাংক একাউন্টত প্রত্যক্ষভাবে জমা হয়েছে আর ই হয়েছে সরকারের এক মহিলা কেন্দ্রিক ধৈর্যবাহী আসনি, সর্ববৃহৎ আসনি। অধ্যক্ষ মহোদয় ইয়াক সর্ববৃহৎ বলে মানে অভিহিত করছো। 2020 চনত তেতিয়া সেই সময়ের মাননীয় বিত্তমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় প্রথম অরুণোদয় আসনি প্রবর্তন করেছিল। নিম্ন উপাদান সমূহ প্রতি মাহে প্রতিগী হিতাধিকারীল বিজ্ঞানসম্মতভাবে 830 টাকার সাহায্য নির্ধারণ করা হয়েছিল। এই উপাদান সমূহ আছিল ঔষধের 400 টাকা, 4 কিলোগ্রাম মাহ জাতীয় শস্যর 50% রাজসাহায্যের 270 টাকা, 4 কিলোগ্রাম চেনির 50% রাজসাহায্যের 80 টাকা, ফল মূল আর শাক পাচলির 150 টাকা, মুঠ 830 টাকা। পিছলে এই সাহায্যের পরিমাণক আমি 1,000 টাকাল বৃদ্ধি করছো। বিগত বর্ষত বিটিআর অঞ্চলত 1.22 লাখ নতুন হিতাধিকারী যোগ করা হয়েছে। এই বর্ষত মই এই আসনির অধীনলৈ 6 লাখ অতিরিক্ত হিতাধিক আনিবৰ কাৰণে প্রস্তাব দিছো। এইবার মই এই দুখিয়া লোকসকলের ব্যাংক একাউন্টত পুনে পুনে জমা করে থাকা 50 ইউনিট বিদ্যুতের রাজসাহায্যের ক্ষেত্রে অতিরিক্ত 250 টাকাকে দিবলৈ বিচাৰিছো। অধ্যক্ষ মহোদয় পরবর্তী বিত্তীয় বর্ষত প্রতিগী হিতাধিকারী প্রতি মাহে 1,250 টাকা।